Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব শরীরের অবাঞ্ছিত লোম দূর করার খুবই সহজ একটি পদ্ধতি। আমাদের হাত পা এবং মুখের মধ্যে অনেক সময় অতিরিক্ত লোম দেখা যায়। এই অতিরিক্ত লোমের ফলে আমাদেরকে দেখতে কালো দেখা যায়। আমরা অনেকেই এ ধরনের সমস্যায় ভুগে থাকি। এই অতিরিক্ত লোম থেকে মুক্তি লাভের জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি, কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না। তাই আজ আমি আপনাদের মাঝে খুবই কার্যকরী একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হয়ে যাবে। অবাঞ্ছিত লোম দূর করে এই রেমেডিটি আপনাদের ত্বককে ফর্সা করতে সহায়তা করবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। শরীরের অবাঞ্ছিত লোম দূর করার রেমেডিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা। আদার সাথে আরও কিছু উপাদান মিশালে খুবই কার্যকরী একটি রেমেডি তৈরি হয়। যেই রেমেডিটি ব্যবহার করার ফলে শরীরের অবাঞ্ছিত লোম এবং হাত মুখের পায়ের লোম খুব সহজেই দূর করা সম্ভব। তো প্রথমে আমি আদাটাকে ছিলে নিচ্ছি। তো এই যে আমি আদাগুলো ছিলে নিয়েছি। এই পর্যায়ে একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আদাগুলোকে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লান্ডারের সাহায্যে অথবা শিলপাটায় আদাগুলোকে পেস্ট করে নিতে পারেন। আদাগুলো আমি পেস্ট করে নিয়েছি। এই পর্যায়ে এই আদাগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে এর ভেতর থেকে রসগুলো আমি বের করে নিব। এই পর্যায়ে আমি একটি পরিষ্কার বাটি নিয়েছি আর আদাগুলো থেকে রস বের করে নিয়েছি। এখন আমি এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ আদার রস দিয়ে দিলাম। এই পর্যায়ে নিয়ে নিব লেবু। লেবু আমাদের ত্বকের অবাঞ্ছিত লোমকে দূর করতে খুবই সহায়তা করে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। আদার রসের সাথে লেবুর রস আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিব বেকিং সোডা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা শরীরের অবাঞ্ছিত লোমকে খুব সহজেই দূর করতে সহায়তা করে। তো আমি খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে বেকিং সোডা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি অ্যাপেল সিডার ভিনেগার। এখানে আমি 2 চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দিব। অ্যাপেল সিডার ভিনেগার যখন আমি এখানে দিব তখন কিন্তু বাবলের সৃষ্টি হবে। তো এই বাবল দেখে আপনারা ভয় পেয়ে যাবেন না। তো চামচের সাহায্যে খুব ভালোভাবে এই উপাদানগুলোর সাথে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি নিয়ে নিব লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ আমাদের শরীরের অবাঞ্ছিত লোমকে খুব সহজেই দূর করতে সহায়তা করে। আমাদের হাত মুখ এবং পায়ের মধ্যে কিন্তু অনেক সময় অনেক লোম দেখা যায়, যার ফলে আমাদের ত্বককে কালো দেখা যায়, আমাদেরকে দেখতে ভালো লাগে না। আমরা যদি এ ধরনের ঘরোয়া রেমেডিগুলো তৈরি করে আমাদের শরীরের অবাঞ্ছিত লোমের মধ্যে লাগাই, তাহলে কিন্তু খুব সহজেই অবাঞ্ছিত লোমগুলো দূর হয়ে যায় আর সহজে কিন্তু লোমগুলো গজায় না। এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে চামচের সাহায্যে এই উপাদানগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। উপাদানগুলোর সাথে যাতে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার মিশে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি পেস্ট। আপনারা আপনাদের বাসার ব্যবহৃত পেস্ট ব্যবহার করবেন। আমি এখানে কোলগেট পেস্ট নিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কোলগেটের সাদা পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সাদা পেস্ট ব্যবহার করবেন। তো এখন আমি পেস্টগুলো এই উপাদানের সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপাদানগুলো যখন খুব ভালোভাবে মিশে যাবে তখনই কিন্তু শরীরের অবাঞ্ছিত লোম দূর করার জন্য কার্যকরী রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে যাবে। সবগুলো উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অবাঞ্ছিত লোম দূর করার জন্য খুবই কার্যকরী রেমেডিটি তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম দূর করার জন্য কিভাবে ব্যবহার করবেন। এই রেমেডিটি ব্যবহার করার জন্য আপনারা চাইলে এরকম একটি মেকআপ ব্রাশ অথবা তুলা ব্যবহার করতে পারেন। তো আমি ব্রাশের সাহায্যে আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের হাতে পায়ের লোম যদি তুলতে চান সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই রেমেডিটি হাতে পায়েও ব্যবহার করতে পারেন।
এই রেমেডিটি কিন্তু আপনারা আপনাদের শরীরের যে কোনো স্থানে অনায়াসে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি চান আপনাদের মুখের লোম দূর করতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে মুখেও ব্যবহার করতে পারবেন। তো আমি যেভাবে আমার হাতে লাগিয়ে নিচ্ছি, ঠিক এই নিয়মে লাগিয়ে নেবেন এবং লাগিয়ে রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত এই রেমেডিটি খুব ভালোভাবে শুকিয়ে না যাবে। যখন রেমেডিটি শুকিয়ে যাবে তখন আঙুলের সাহায্যে আপনারা হাত দিয়ে এই যে যে স্থানে রেমেডিটি লাগাবেন সেই সেই স্থানে মাসাজ করবেন 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট মাসাজ করার পরে নর্মাল পানি দিয়ে আপনারা আপনাদের হাত ধুয়ে ফেলবেন। তো ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে অন্তত 2 দিন এই রেমেডিটি ব্যবহার করবেন। তো এই রেমেডিটি ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হয়ে যাবে এবং সহজে আর কোনো প্রকার লোম গজাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রেমেডিটি কিন্তু শুকিয়ে গেছে। আমি আঙুলের সাহায্যে কিন্তু মাসাজ করে নিচ্ছি, আর কীভাবে করছি, উল্টা দিকে, কিন্তু যেদিকে লোম আছে তার উল্টা দিকে কিন্তু আমি মাসাজ করছি। ঠিক এইভাবে করতে হবে। তো এইভাবে 5 মিনিটের মতো মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে আপনারা আপনাদের মুখ অথবা হাত পা খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। এই রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম, হাত মুখের লোম খুব সহজেই দূর হবে এবং আপনাদের ত্বককে ফর্সা করতে সহায়তা করবে। আশা করি এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিব, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।